আজকের ভিডিওর টপিক হচ্ছে খারাপ স্বামীকে নিজের জন্য পাগল বানানো। অর্থাৎ আপনার স্বামী যদি দুশ্চরিত্র হয়, বদমেজাজি হয়, বাজে ব্যবহার করে, আপনাকে মারধর করে, বাচ্চা কাচ্চার দেখাশোনা করে না, পরকীয়া করে, মদ জুয়া খেলে ইত্যাদি, বা পরকীয়ার সাথে লিপ্ত, যে কোনো রকম খারাপ বা বদমেজাজি স্বামীকে নিজের জন্য একবারে পাগল, উন্মাদ পাগল বানানো, মানে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আপনি যদি বলেন এখানে প্রস্রাব করতে প্রস্রাব করবে। এরকম অবস্থা যদি বানাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো স্ক্রিনে যে মন্ত্রটা দিচ্ছি এটা একটা নোংরা কুফরি মন্ত্র। প্রথমত মন্ত্রটা বলছি, শিবের নামে করলাম তোরে বস, হইলে পাগল না হইলে সাগর, বাক্যবলি থাকলে মাকালের জন্য খাস। এটা অত্যন্ত ভয়াবহ একটা মন্ত্র, যেটা প্রয়োগ বিধি অত্যন্ত নোংরা। যদি অপারগ না হন তাহলে প্রয়োগ করবেন না। নিজের শরীরের ঘাম, সেটা ঘাড়ের ঘাম হতে পারে বা শরীরের যে কোনো অঙ্গের ঘাম, আপনার স্বামীকে খাওয়াতে হবে। সেই ঘামটা যে কোনো কিছুর সাথে মিশিয়ে, সেটা শুকনো খাবার হোক বা ভেজা খাবার, আপনি সেই ঘামের উপর এই মন্ত্র 31 বার পরে 31টা ফু দিবেন। একবার পড়বেন একটা ফু, 31 বার পরে 31টা ফু দিয়ে সেই ঘাম মিশ্রিত খাবার যদি আপনার স্বামীকে এক নখ পরিমাণ যদি কোনোভাবে খাইয়ে দিতে পারেন আমার অনুমতি নিয়ে, তাহলে 1000% গ্যারান্টি সেদিন থেকে সারা জীবনের জন্য আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে থাকবে। আপনাকে ছাড়া কিছু বুঝবে না, আপনি যেটা অর্ডার করবেন বা আদেশ করবেন সেটাই শুনবে। তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন না, কারণ হাজব্যান্ডের উপরে এই ধরনের প্রয়োগ না করেই ভালো। অপারক হলে প্রয়োগ করতে পারেন আমার অনুমতি নিয়ে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।